আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাতু থামনিল এবং টাইটেল দেখে হয়তো অবাক হয়েছেন এই বিষয়টা নিয়ে আমার আরও আগে ভিডিও বানানোর দরকার ছিল অনেক অডিয়েন্স আমার এই বিষয়টা বুঝতে পারতেছে না এবং তারা ভুল ধারণাই কিন্তু পাক খাচ্ছে তো সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি চলে এসেছি আব্দুল্লাহ আপনাদের সাথে আপনারা দেখছেন আব্দুল চ্যানেল তো চলুন আজকের ভিডিও শুরু করি সম্মানিত দর্শক মণ্ডলী আমি মূলত কোন টাইপের ভিডিও করি এবং আমার দুই তিনটা চ্যানেল আছে অনেকের অনেক ধরনের প্রশ্ন অনেক ধরনের দ্বিমত আছে সেই বিষয়গুলো ক্লিয়ার করব কোন চ্যানেলে কোন টপিকের ভিডিও আমি করে থাকি এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সম্মানিত দর্শক মণ্ডলীর সর্বপ্রথম কথা হচ্ছে আমার আব্দুল যে চ্যানেল যে চ্যানেলে আপনারা এই ভিডিওটি দেখছেন এই চ্যানেলে আমি তিন ধরনের ভিডিও করে থাকি এই চ্যানেলে আমি তিন ধরনের ভিডিও করে থাকি একটা হচ্ছে প্রথমত আমি ইসলামিক গজলই করতাম কিন্তু ইসলামিক গজল করার পাশাপাশি দেখলাম যে ইসলামিক গজল মানুষ ভালো শুনছে কিন্তু আমার কোয়ালিটিফুল ভিডিও না হওয়ার কারণে অডিও কোয়ালিটি ভালো না হওয়ার কারণে সেগুলোকে মানুষ অ্যাভয়েড করছে মানে শুনছে কম তো তখন চিন্তা করলাম যে আমি যেহেতু কথা একটু বলতে পারি ছোটোখাটোভাবে তো সেক্ষেত্রে আমার একটু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা দরকার তো চিন্তা করলাম যে কেননা সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলি তো আমি শুরুর দিকে প্রথমে একটা দুই একটা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে রিতা দেওয়ার নামক একজন মহিলা ছিলেন তিনি আল্লাহকে নিয়ে কিছু কূটুক্তিমূলক গানে করেছিলেন তো তখন এই ভিডিওটা করি তখন সেই ভিডিওটাতে পনেরো হাজার ভিউজ হয় তো আমি মনে করলাম যে সমসাময়িক বিষয় তো চলছি তো মাদ্রাসা পড়ার কারণে সেই বিষয়টা ওরকম গুরুত্ব দেওয়া হয়নি তার পরবর্তীতে আমি কলরবে ভর্তি হই কলরবে ভর্তি হওয়ার পরে কলরবের সাথে একটি ভালোবাসা ভালো লাগে তৈরি হয়ে যায় তো অনেক অডিয়েন্স আমি চিন্তা করি যে আমি তো জানতাম না আমার মতো আরও অনেক ভাই আছে যারা কলরবে আসতে চায় কলরব সম্পর্কে জানে না তো তাদের তাদেরকে যদি আমি এই বিষয়গুলো জানাই তো তখন আমি কলরবের বিষয়ে ভিডিও করলাম এই তিনটা বিষয় আমার চ্যানেলে মোটামুটি ভিডিও করা হয় একটা হচ্ছে সমসাময়িক বিষয় যেটা সব সময় চলে যে বিষয়গুলো ট্রেন্ডিং টপিক ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদীমূলক ভিডিও আমি করে থাকি কিন্তু মাদ্রাসায় থাকার কারণে বিভিন্ন সময় হয়তো আমার সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা হয় না কিন্তু আপনারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও পেয়েই যান তো সম্মানিত দর্শক মনে হলে আর গজল কিন্তু এই চ্যানেল আমি শুরু থেকেই করি তো গজল কিন্তু করাই হয় সমসাময়িক বিষয়ের পাশাপাশি ইসলামিক যে তথ্যগুলো বিভিন্ন মানুষের লাইফস্টাইল বিভিন্ন মানুষের তথ্য কলরবে ভর্তি বিভিন্ন স্টুডিওতে কত টাকা নেয় কি ইসলামিক কোয়ালিটি ফুল মানে ইসলামিক রিলেটেড যে সমস্ত তথ্য আপনাদেরকে দিলে আমি মনে করি আপনাদের উপকার হবে তো সেই সমস্ত তথ্য কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি তো তিন কোয়ালিটির ভিডিও আমি করি সমসাময়িক বিষয় ইসলামিক সঙ্গীত ইসলামিক অজানা তথ্য তো এই বিষয়গুলো যারা ডাউট ছিলেন যে আবদুল ভাই এতগুলো চ্যানেল করছেন আপনি কোন চ্যানেলে কি করেন শুধু আউল ফাউল এটা আসলে না আপনারা ভুল ভাবছেন আমার এই চ্যানেলে থাম নিলে দেখবেন আমার এই চ্যানেলে কাভার ফটোই দেখবেন এগুলো লেখা আছে এবং আমার চ্যানেল খুঁজেও এই তিন কোয়ালিটির ভিডিওই পাবেন এর বাইরে কোনো ভিডিও পাবেন না আরেকটি কথা লাভবাইক স্টুডিও এই ভিডিও এই স্টুডিও এটা আমার হচ্ছে ভবিষ্যৎ খেয়াল যে আমি একটি স্টুডিও করবো সেই জন্য তার নাম দিয়ে একটি স্টুডিও করেছি সেখানে আমি মাঝে মাঝে কিছু গজল আপলোড করি বা এই চ্যানেলটা কখনও যদি সাসপেন্ড হয়ে যায় বা কোনো আল্লাহ না করে খ্যাক হয়ে যায় তখন আমি আপনাদের ভালোবাসা কোথায় পাবো সেই জন্য আমি লাভবাইক স্টুডিও করেছি সেখানে ভালো পরিমাণ আপনাদের রেসপন্স আছে মাঝে মাঝে সপ্তাহে একটা একটা গজল আমি দিই মাসে দুই তিনটা গজল সেখানে দিই সেখানে আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং রাখার জন্য আর এখন আব্দুল ব্লগ এটা করি ধরেন আমাকে চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ চেনে তারা অনেক সময় অনেক কিছু দেখতে চায় শুটিং মুটিং তারপরে কোথায় কি করি এগুলো ছোটোখাটো দশ পনেরো জন দেখতে চায় তো তাদের জন্যই আসলে আব্দুল হাব ব্লগ খোলা যেখানে আমি বিভিন্ন কিছু ব্লগ করি পারি না খুব একটা করার চেষ্টা করি সময়ও হয় না ভিডিও দিতে পারি না ফাউল ভিডিও করি সেই জন্য একটা খুলে রাখছি আর আমলে জিন্দিগি এই চ্যানেলটা খোলার পিছনে হচ্ছে মূল মাকসাদ মূল কারণ হচ্ছে আমার কিছু নেক উদ্দেশ্য আছে আপনারা যাই যা ভাবুন আমার কি আমি যদি বলি যে কিচ্ছু আসে যায় না আপনি বলবেন আবদুল্লাহ ভাই এত বড় কথা বলেন আসলে বিষয়টি এরকম না আপনারা পজিটিভলি নেন আমার উদ্দেশ্য হচ্ছে কিছু সদগে জারিয়া হাসিল করা নিজেও আমল শেখা আপনাদেরকেও শেখানো সেই উসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করেন আমরা ছোটোখাটো আমল শিখে যদি নিজের জীবনকে একটু বদলাতে পারি আমাদের তো আমলের প্রচুর ঘাটতি আমরা গুণার থেকে আমল চাইতে গুণা বেশি করি তো এই উদ্দেশ্যেই আসলে ওই চ্যানেলটা খোলা তো এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম আমার প্রত্যেকটা চ্যানেল খোলার পিছনে কিছু না কিছু রিজন থাকে এই চ্যানেলটা যদি চলে যায় আপনাদেরকে আমি কোথায় পাবো আমি হায় হতাশ হয়ে যাব না তো এই জন্যই আসলে এই কাজগুলো করা তো আপনারা আশা করছি সকল দিকেই সাপোর্ট করবেন যেহেতু চার কোয়ালিটির ভিডিও চার চ্যানেলে হয় সেক্ষেত্রে আপনাদের অনেক হেল্পফুল হবে উপকার হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলের ভিতরে ঢুকলেই কিন্তু আওয়ার মোট চ্যানেল নামে দেখবেন যে আমার আরও একটু কয়েকটি সাজেস্টেড চ্যানেল আছে সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন তো এই জিনিসটা অনেকেই দ্বিধাদ্বন্দ্ব ছিলেন আমার এই ভিডিওটি বানানো আরও আগে দরকার ছিল বানাতে পারিনি যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এতক্ষণ তো ক্লিয়ার হয়ে গেছেন যে আমি কোন টপিকে ভিডিও করি সেই বিষয়গুলি কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি বেশি করে থাকি বা ভুল কিছু বলে থাকি মনে যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত